আমার বাহুবলের বন্ধুরা লাভ এরা হবিগঞ্জের বন্ধুরাভ শত চেষ্টা করলেও মরণ থেকে পলাইবার কোন সুযোগ নাই আল্লাহ বলেন কল্ল নাফসিং যায় কতল মাউদ মৌদের বেলা প্রত্যেকটা প্রাণী পান করতে হবে আমার মুসলমান বায়রা কিন্তু আমরা মরণ হবে রে এতে সন্দেহ নাই মরণের পরে কি হবে এটা নিয়ে আমাদের অনেক বেজাল আছে আল্লাহ রাসুল বলেন আল কাবুর জান্না বলে তুমি নৌ পারেন না মরণের পরে কারো কবরটা হবে জাহান নামের গাড়া আবার কারো কবরটা হবে জান্নাতের টুকরা আমি আপনাদের সম্মুখে আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাই তার শ্রী মধ্যে মরণের পরে কবর যাওয়ার পরে ছয়টা হালত নিয়ে আলোচনা করেছেন আমার বন্ধু সময়টা বেশি নাই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে কবর জগতের তিনটা হালত আলোচনা করব আল্লাহ যদি করবো তৌফিক দান করেন আরেকবার বলুন আমিন আমার মুসলমান জুড়ে সময় একটু যদি আমি আপনাদের সুযোগ পাই তাহলে ছয়টা কথা বলবো কবরের ভিতরের আর সম নাই তিনটা কথা বলবো কটা কথা তিনটা হালত এর মুসলমান জান্নাতি ব্যক্তি যারা হবে ওই লোকগুলার তিনটা হালত আমি আপনাদের সামনে আলোচনা করব। এবার আসুন আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে এই যে আলহামদুলিল্লাহর ফজিলতের কয়েকটা কথা বললাম নবীজি বলছেন এক হাদিসের মধ্যে এরা আমার সাহাবিরা শুনব এ আকাশ জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে রে আমার সাহাবিরা সমস্ত খালি জায়গা বর বর করে আল্লাহ পাক নেকি দান করে দিবে যেই লোকটা একবার সুবহান আল্লাহ তিলাওয়াত করবে শুধু তাই না আমার রাসূল বলে সাহাবিরা

আর মুসলমান এই জন্য মুসলমানের জবানে আওয়াজ দিয়ে বলে তাসবি সামনে রমজান মাস দুইটা কথা না কইলে না হয় রমজান মাসে অপ্সৰ থাকে বৌরে ফিডায় বেশি ঝগড়া করে বেছি অবাই রমজান মাসে বেলা শেষ হয়ে গেলে রাত বসা উঠে বেছিম বলতে কোনো ভয় নাই রমজান মাসে কি বদ গায়ে বেশি পর নিন্দা করে বেশি আমার রাসুল বলেন রে রমজানের রোজা নষ্ট করার জন্য দুইটা আমল করব তুমি পন্ডু থেকে ষোলো ঘন্টা পর্যন্ত উপবাস থাকলায় খাবার খাইলে না দুইটা আমল করো তোমার রোজা হবে না রোজা হবে না কোন দুইটা আমল করলে রোজা হবে না আল্লাহ রাসুল বলে সাহাবিরা এক নাম্বার হলো অন্যর গিবত করা অন্যর গিবত করা অন্য বালা মানুষের গিবত করা ইমাম সবের গিবত করা এরা মুসলমানেরা বক্তাদের গিবত করা এ বন্ধুরা মোহল্লার মুড়ে মুড়ে সাস্টলে হোস্টলে দেখবেন টেলিভিশন দিয়া একন সিডি লাগায় আওয়াজ বাজায় গান বাজায় এবাই আয়ুব বাচ্চু লাগায় কোনো সময় দেখা যায় মমতাজ দি লাগায় কোন সময় দেখা যায় ম্যাডাম নি লাগায় আর মাঝে মধ্যে বলে বক্তার চাইতে গায়করাওই ভালো বলে আল্লাহ কয় তোর আমার গজব আছে কারণ কোরআনুর উপরে গান বাজনাকে পদান ন দিলে এব ওইরকম কথা বললে কুদায়ের কসম তোমার রোজা হবে না তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবল হবে না জোরে জোরে বলুন ঠিক কিনা কষ্ট আপনারা কিছু আপনার আঞ্চলিক কথা কইতাম নি সাস্টরের মুড়ে মুড়ে সিডি আসেনি জোরে কও আর জোরে সিডির দুহানো বইয়া পাঁচ টাকা সিঙ্গারা খায় রমজান মাস পর্দা লাগাইয়া খায় আর সিঁড়ি তিনটা কন্ডা দেখেন মুসলমান মুসলমানেরা তোমার মতন ব্যাক আল্লাহর জমিনে কেউ নাই কারণ আপনাদের এলাকার দেখবেন নির্বাচনের সময় মুরগার ছবি লাগায় আনারসের ছবি লাগায় এই ছবি দেখ এলাকার কোন শিয়াল শিগল ফালো দেয় না লাফো দেয় না খাইবার লাগে যায় না এলাকার গুরু ছাগল মহিষ বেড়া গোলাও। দানের শেষ মার্কার কাছে যায় না এই কুকুর শিগাল গুলা বোঝে এটা মুরগার ছবি একটা গুরু ছাগল বহিষ বেড়াও বোঝে এটা দানের সরার ছবি ছবির কাছে জানোয়ার যায় না আমরা মুসলমান দুই পা মুসলমান চারি পায়ে জানোয়ার দিকে নিকৃষ্ট বাইরে আমরা ছবি দেখার জন্য পাগল সুরে কোটি কি নাম আল্লাহ বলছেন উলাইকা কালা নাম বাল হুমা উলাইকা হুমুল গাফিলুন ওরে মুসলমানেরা যে লোকগুলা এই চারি পায়ে জানোয়ারের মতন জীবন চালায় এরা শুধু জানোয়ার না উলাইকা কাল আনহামা গাল হোলাই গা হুম বেলন এরা চতুষ্পর জানুয়ারী থেকে নিকৃষ্ট জোর এখন দেখ কেনা রমজানের সিডি দেখবেন নি টেলিভিশন দেখবেন নি রাস্তার মুড়ে মুড়ে ডাইলে ভরে খাইবেননি রমজানে রোজা চার বনা পারবেন তো ইনশাল্লাহ মন এটা হোক জ করি এটা ঘটনা মনে পড়ছে কৈতাম নি জানি সমক মোলামা কেরাম বাহুবল এলাকাতে বেশি দাওয়াতি থাকে লম্বা বাস করা যাইত না এরপর আপনারা অনুমতি দিলে একটা ঘটনা আয়া করছে সবাই কয় না ইমামে আবু হানিবা রহমাতুল্লাহ রাস্তা দিয়ে রা দিচ্ছেন কোথাও যেন যাবেন রাস্তার দুই পাশে ছিল উলুসন উলুসন বুঝাইতে তফসিল লাগতো না বাহুবলের মানুষ বাড়ি বাড়ি সন এই সোড একটু লম্বা হলে গ্রাস করে নিয়ে যায় এরকম করে ঠিক কিনা এবার দুই দিকে উলtson রাস্তা দেখা যায় না ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি আসতাছেন এবার পাছ উনার বাছন দিক থেকে একটা খিনজির খিনজির মানে শহর মহিলারা ফতোয়া দেয় শুহর কইলে চল্লিশ দিনের লাগি বলি মুখটা নাফা জাগা আর নামাজ পড়ে না রোজা না। না এমনকি মানুষের নিন্দা করে মানুষের গিবত করে হের মুখটা ফাক কি রে ভাই ফতোয়া দিছে আমার এক মহিলা হুজুর রাদি ওয়াজ করে কিন্তু শুহর কেমনে করলো শুহর কইল তো মুখ নাফা হয় আল্লাহ কইছে কোরআন আমরা কইলে মুখ নাফা হয় কত বড় শিক্ষিত মহিলা আল্লাহ এদায়ত দান করো সকলে বলে আমিন আমার মুসলমান মায়েরা একটা সুহাদ অনেক দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া ইমাম সাবুজের পাশে একটু আশ্রয় নিল ইমাম সাহেবের পাশে আশ্রয় নেওয়ার পর দেখতে পাচ্ছিল একজন শিকারি উনার সামনে দাঁড়ায় বলে ইমাম সাহেব আপনি তো জানেন মুসলমানরা হজের এহরাম বাঁধার পরে হালাল বস্তুর শিকারি করতে পারে না নিষেধ হারাম হয়ে যায় ইমাম শাহ আমি তো ওই জিনিসটা খাই আমার জন্য জায়জ আপনি বাঁধা দিলেন কেন আপনার বাচনে সুখর চিঞ্জিকে আশ্রয় দিলেন কেন আমারে বলেন ইমাম শাহ কথা বলে না চোভ আল্লাহর কুদরতি সারা হয়ে গেল দিয়া বলতাছে আপনি চিন্তা না গো ডাক আপনি জানাই দেন আমি যদি এই মুহূর্তে মানুষ হইয়া যাই আমি যদি মানুষ হইয়া যাই আমার কোনোদিন দিন শিকারে করতে পারবো না হেরে জানাইয়া দাও ইমাম সাহেব সুযোগ বুঝে একটা কুপ দিয়া দিল ডাক দাও বলে খিঞ্জির র

দোয়া করবো তুই মানুষ হয়ে যাবে কিন্তু একটা শর্ত হলো কি শর্ত আরে কংফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস আল্লাহ বলছেন ওই মুসিবতের দিন দুইটা দল মানুষ হবে গো একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী এক দল নামাজি আর এক দল বেনামাজি ওরে খঞ্জির আমি ইমাম আবু হানিফা তোমার জন্য দোয়া তুমি একটা ওয়াদা আমার দাও একটা ওয়াদা দাও কে ওয়াদা ওই মসিবত দিন তুমি বেনমাজির কাতারে দাঁড়াই ভাই বেনমাজির সুরত ধর ভাই বেনোমাঝির সাথে ডাক মে যাই ভাই একদম আল্লাহর কসম কা বলি একবার না দুইবার না শতবার আমারে শিকারে করলে এরপর আমি ওই বেনামাজির সুরত ধরতে চাই না চিল্লা কন্যা ওজুবিল্লা এমন মানুষ আপনাদের দেশে আছে রাগ করবেন না বাইরে রমজান আসলে ও নামাজ পড়ে না হেরে ভাই তোর মতন কফাল ভরা কেউ নাই কারণ আমার মিম্বরে রসুল বলছিল আমিন 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 তিনবার বলছিল লম্বা একটা হাদিস আমি সব বলতে পারবো না শুধু শঙ্কে খালি শিরোনাম কয়া যায় এরা মুসলমান পাই আমার রাসুলকে কি সাহাবায়াম প্রশ্ন করলো ও নবীজি আপনি তো কোনোদিন মিম্বরে দাঁড়াইয়া আমিন আমিন তিনমার বলেন না আজকে কেন বললেন কারণ কি আমার নবীজি সাহাবায় কারামের প্রশ্নের জবাব দিল ও সাহাবিরা এই মুহূর্তে আমার কাছে ফেরেস্তা জিব্রাইল আর ছিল এরা সাহাবিরা শোনো ফেরেস্তা জিব্রাইল আমার কাছে আসিয়া তিনটা কথা বলল আমি তিনটা কথার মধ্যে একমত দিলাম সত্যায়ন করলাম আমি আল্লাহর সাথে একমত দিয়া আমিন আমিন বললাম সুবাহান আল্লাহ নবী আমিন বলছে আল্লাহ কথা বলছে এই কথাটা সত্য না মিথ্যা এই জোরে বলো সত্য না মিথ্যা কথাটি বলবো সবাই কনারে এই কয় ভাই রাগ করতাছেন জোহ জুর যে আমরা দৌড়ে ভালো লাগছে না কেন হক কথা বলমো না কেন হক কথা মরতে বলতে বলতে মরণ হবে তারপরও এই মুসলমানের দল হক কথা ছাড়বে না জোরে বলেন ডিক্কি না এটা হক্কাই হকানি উলাম একবার ওই থুইচ্ছ দেন নাই হক কথা বলতে বলতে যে আলো গেছে কি হ্যাঁ কী বলেন জাল থাকবে মরবে জীবন দিবে তারপরে খুদার কসম হক কানি উলামায়ে কেরাম হক কথা ছাড়বে না জোরে বলেন কিনা আমরা এদের উত্তর শুনি আমার বন্ধুরা সাহাবায়ে কেরামের সামনে রাসূল বলেন ও সাহাবীরা আল্লাহ তিনটা কথা কইছে কটাকতা কথা নাম্বার ওয়ান ও কি নাম্বার ওয়ান হইল যারা রমজান মাস পাইল সামনে কি মাস অনেক আছে কয় রে কষ্ট সময় আছে রে পকাইছো সিগারেট খাইতাম না রে পকাইছে খাইতন বন্ধু এদিকে তো আইলে গিয়া দেখছি কইতেছি ভাই এদিকে তো আইলে গিয়া খায় সিফা সাফা খায় লেটিনো গিয়া বাহানার সাথে গন্ধটা লাগায়া মিসরাইয়া খায় এই জুরাবর আর কি না তোর মতন কুকুর আর জমিনে কেউ নাই জুরে এখন ঠিক কিনা এই বাহবলের বন্ধুরা ওয়াদা করো ইনশাআল্লাহ একটা রোজা ও ছাড়বো একটা রোজা ও ছাড়বো না তারাবির নামাজ ছাড়বো না ওয়াক্তের নামাজ ছাড়বো না মানুষের গীবত করব অহংকার করব না কিছু সবুক দেয়া যাই আমার মুসলমান ভাইরা রাসূল বলেন এক নম্বর কথা হলো রমজান বায়া যারা গুনা মাফ করাইতে পারল না ইদা গুনা মাফের মাস কিসের মাস তাইলে গুনা মাফ করাই মনে ইনশাল্লাহ দুই নাম্বার যারা মাতা পিতা দুনিয়াতে দু নজন্ডে জীবত ফাইল আম্মাব্বারে ফাইল দুনিয়া জীবন জীবনে ফাইল কিন্তু মা বাবার খেদমত করল না এর মতন কপাল বড়া দুনিয়াতে নাই এখন ঠিক না আমরা দেশে কিছু আছে মা বাবার আজ্ঞা হর বাঁধে গিয়া বাসা মহিলারা বলে আবাজ্ঞার দশা হর বাড়ির বাসা এমনকি এমন আছে আম্মার সাথে তেমন ভালোবাসা নাই মহব্বত নাই হোর গিয়া দেখেন শালি শালা এমনকি কি ওর চাচি ওর দাদা ওর দাদি ওর খালা ওরি খালো এরার সাথে বড় মহব্বত ভালোবাসা আছে না না মা বাপ ডাকলে মা বাবার বাধ্য চলো মা বাবার কথা মানো আল্লাহর জান্নাত তোমার জন্য নির্ধারিত হবে জোরে এখন ঠিক কিনা একটু ফাতারি হইতাছে জোররে কিছু কথা বলতাছি কষ্ট হইবো আপনারা আমার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা এ দুই ঘন্টা না হইলে আমার ওয়াজের মিচিং আমি দিতে পারি না আজকে দুই ঘন্টা হইবো না এক ঘন্টার ভিতরে কমপ্লিট ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর জোরা তিন আল্লাহ জানাই দিয়েছিল এ আমার নাম যারা শুনল আজানের মাধ্যমে অথবা যে ভাবে আমার নাম শুনছে আজানের মধ্যে বলা হয় আসা মুহাম্মদ রসুল ওই সময় তোমার আমার উপরে ওয়াজিব হয়ে যায় মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুসের আসল বলেন তিন নাম্বার হলো আমি মুহাম্মদের নাম শুনলে দুরুদ না বললে এর মতন হতবাগা খম্ভ কেউ নাই এরা মুসলমান আমার বাইরে আমরা দেশ ও মিলাদ ল্যা জগরা দুরুদ ল্যা জগরা খারইয়া বয়া ল্যা জগরা কিন্তু হাজান হয়ে জামাইকে সিগারেট টানে মুখ দিয়া আযান হয়ে জামাইকে কেরামбут কোলে আঙ্গুল দিয়া আযান হ মুহাম্মদের নাম চলিয়া যায় আল্লাহর গোলাম দাস কালে আজান হয়ে যায় নবীর নাম চলিয়া যায় আল্লাহর গোলাম গল্প করে এরা মুসলমান এমন লোক কোনো দিন আল্লাহ নবীর আশেক হইতে পারে না ওই লোক দা নবীর দুশ্মন জুড়ে হটে কিনা আছে নে বাহু নাই আজান হয়েছে কখন চুই নে নবীর নাম গেছে গেছে জানুই না এ কি তাস খেলার ভাগল ক্যারামবোর্ডের ভাগল সিডির ভাগল ফেসবুকের ভাগল ইন্টারনেটের ভাগল গানের ভাগল বাজনার ভাগল ইয়ারফোন লাগায় আয়ুব বাচ্চুর ভাগল ম্যাডাম নিয়ে নর্তুকি ওই যে মমতাজির ভাগল আল্লাহর কসম ওই ভাগল গুলা জাহান নাম সারা উপায় নাই জোরে ঘন্টে কিনা আব্বার কবর রাস্তা দিয়ে যায় ইয়ারফোন লাগায় আয়ুব বাচ্চু বাজায় আছে না নাই বাহুবল মনে নাই না বাহুবল সবাই সাধু এবার দরবেশ হ্যাঁ আল্লাহ কামিল হেদায়েত নসিব করে জোরে করে আমিন আরো জোরে আমার মুসলমান মায়ের আরেক হাদিস মনে পড়ে গেছে মেশকা শরীফ হাসিয়ার মধ্যে আনছে একটা ঘটনা কয়েলি তেমনি যেহেতু নবীজির সুন্নতের কথা আয়া পড়ছে কয়েলাই রাখ করবেন হুজুরের জীবনও দেখছি না আজকে যে হুজুরে আমরা সার্থ না জি সেরে দিমু নির্দেশ পাইলে আমার অশ্বাস কিন্তু হাদিসটা কই ও চাচা আল্লাহ নবী মসজিদে নবীর সামনে এরকম বসা রয়েছে নবীর ডান পাশে এরকম বসা ছিল ইমাম হুসেইন বাম দিকে বসা ছিল দাহিয়াতুল কালবির সুরতরে ফেরাজত্র মিশকাল শরীফের হাদিস আমি আপনাদের শোনা যাই হুসাইন লাভ দিয়ে দাঁড়ায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গো না আপনার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন হুসাইন আমারে বলো না ওগো না গো আপনার বাম দিকে একজন মানুষ বসা লোকটা বড় সুন্দর চেহারা বড় সুন্দর নানা গো ওনার সাদা দপদপে পোশাক গো নানা ওগো মান্না না ওই লোকটা আপনার কাছে প্রতিদিন আসে কিন্তু না কোনদিন তো কোনো হাদিয়া নিয়ে আসে না অন্যান্য অন্য সাহবায় আপনার কাছে আসার সময় কেউ আনে আঙ্গুর কেউ আনে কোরমা কেউ আনে কাজর নানা ওই লোকটা তো কোনো হাদিয়া আনে নাই উনি কিন্তু না রাগ করেন না উনি না নবীর সময় নবীর বাম পাশে বসা ছিল আল্লাহ বলে না চুপ ভয়া গেল হুসাইন বলে কথা বলছেন না কেন গো ওই লোকটা কোন হাদিয়া কেন আনে না আল্লাহ নবী ভালো করে জানে উনি কোনো সাহাবি না উনি হলেন ফেরেস্তা জিব্রাইল জুড়ে কোন ঠিক কিনা আমার মুসলমান বারাম রাজবুক এবার আলনবী যখন কথা বলে না ইমাম হুসাইন লাব্দি দাঁড়ায় গেল আমান্নবীর সামনে দাঁড়ায় বলে ও না কথা বলছেন না কেন গো রাগ করছেন নাকি গুসা করছেন নাকি আসুল বড় কথা বলে না হুসইন আবার বলে না না গো আমি বলতে ছিলাম ওই লোকটা এত কিক্ষণ কেন এত তো কিপ্টা না, আনা উনি কোনো হাদিয়া কেন আনে না আপনারা বলেন জিব্রায়েল পেরেশতা উনি হাদিয়া আনে হাদিয়া বুঝে বেডা হাদিয়া কিছু খায় বেডা খায় না কেমনে কিতা বুঝবো কেমনে আল্লাহ একদা বলতেসেন আমার কলেজার মুসাইন আমার বিশ্ব নবীর কলেজার মুসাইন বারবার বলে হাদিয়ার কথা ও

আলহামদুলিল্লাহ এবার কইтим তাদেরকে গায়রে ছরাও গায়রে নিতে করতেছ না আমার মুসলমান মেরা এ বন্ধুরা শুনুন না আপনাদের কষ্ট হচ্ছে নাকি কিউ কইতাম নি সবাই দি আওয়াজ দেনা বলবো কি বলবো না আল্লাহ জিবরাইল রে তোর বাইন পকটে আল্লাহ কি ঢু হইছে কি ঢু হইছে আঙ্গুর ঢু দিছে আঙ্গুরটা কইতে হইছে জান্নাতের ভিতৰ থেকে আঙ্গুর আয়া বসে আল্লাহ সামনে উসাইন বারবার বলে আঙ্গুর বারবার বলে হাত দিয়া কেন আনে না রাম সলমান পায় গোসব নুজা আমি জমা লিহিম হাসেনা তুজা মিখ চলিহি চল্ললাইহি ওয়া লিহিম লাই লাহা

ঐতিহ্যবাহী গ্রাম। জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন অত ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার আলাম মুরব্ব অত্র এলাকা থেকে আগত দিন দরদ্বীপ ইসলাম বিপাশিত মমিন মুসলমান আমার ভাই বাবারা এলাকাতে অবস্থানগত আছেন অবলা সরলা আমার মা বোনেরা আমরা সকলেই মহান আল্লার দরবারে কালী মাতুর শুকুর যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে অলামায় গ্রামের সহবতে আসা বসা আলোচনা করা আলোচনা শোনা উভয় পক্ষকে যিনি কবুল করেছেন ওই মহান আল্লাহর দরবারে আমরা আওয়াজ দিয়ে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আওয়াজটা কিন্তু হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে যে একটা আওয়াজ আমাদের দরকার এটা কিন্তু হয়েছে না কি দরকার আপনারা অবশ্যই অবগত আছেন মোটামুটি সবাই পৃথিবীতে বর্তমানে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সমস্ত বিজাতি বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে শুধু তাই না নবীজি হাদিসের মধ্যে প্রমাণ ও আমার সাহাবিরা এমন একটা সময় মানুষ দস্তারখানা বিষে খাবার খাওয়ার জন্য যেভাবে মানুষকে আহ্বান করে ডাকে আসো খাবার রেডি নবীজি বলেন এমন এক সম সমস্ত বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বলবে আসো মুসলমানকে শেষ করে দেই ঠিক ওই সময় বর্তমানে চলে আসছে এবার আমাদের নাম্বার ওয়ান অস্ত্র হল মুসলমানের কণ্ঠের আওয়াজ কথা বলেন ঠিক না যদিও আপনাদের বাহুবল হবিগঞ্জ কিন্তু আপনাদের বিভাগ হল সিলেট সিলেটের জমিনের একটা বড় ঐতিহ্য হলো স্মরণীয় একটা ঘটনা হল বার্সাগর গোবিন্দ হয়ে গিয়েছিল আপনারা ওই উত্তর শরী মুসলমান আপনাদের আওয়াজে এলাকার কোনো হিন্দুদের ঘর ভাঙবে এটা আমি চাই না তবে আপনাদের আওয়াজে নাস্তিক মুরতাদ বেঈমানরা এই দেশ থেকে বলাই বাধ্য হোক এটা আমি চাই কি না আওয়াজটা আস্তে দিবেন না জুড়ে দিবেন জুড়ে না আসতে তাহলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ এই যে আওয়াজ দিছেন না শয়তান মনে করেন ডুবারাই এলাকা থেকে ফলায়া নিম্নে বাহুবল বাজার হয়ে গেছিল এদিকে মনে হন দিগম্বর হয়ে মমিন মুসলমান মাঝে মধ্যে যারা আছে এখন দেখবেন অনেকে চলে আসতেছে কারণ ওয়াজ মাহফিলের আশেপাশে শয়তান কিন্তু বেশি থাকে কেউ বুঝেন না আমার কথা তাই কি করে এরা ওয়াজ না যারা উনে এরারে দুখা দিয়া ওয়াজ না উনে এবার লাগে নিয়ে জায়গা কথা ঘটে কি না যারা হুনতে চায় এরারে কু সল্লা দিব কু বুদ্ধি এই নতুন বক্তা এলাকাতে নতুন আইছে শহীদুল্লাহ রহমানি একটু দূর থেকে ঘুরাও ফাঁকা ফাঁকাও আর আকিস বিড়ি খাও আর বক্তারে টেস্ট করো আছে না নাই অনেকে হা ইউটিউব শুনছি ও তো ভালা বক্তা না ভালা বক্ত তো আর আগে আমরা দেশ হয়তো ঠিক না বিভিন্ন দুখা দিয়ে আপনারা দেখবেন লই যাবো গা বাসা না ফেসবুকও লাগাই দিব গল্প লাগাই দিব সাফানো লাগাই দিব কথা কোন ঠিক আমরা আমরা এদেরকেও মাহফিল আনতে চাই কি চাই না আরো জুড়ে আমার মুসলমান عاجبك بن براب الله ما شاء ولي الله مهدس يدها رحمه الله عليه حجات الله البالغه نمط كتاب أو ودنيا المنوش যেই লোকটা দুনিয়ার জমিনে তাকিয়া একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে এ মুসলমান বাহরাব আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোট মাঠ আরবি হরফ আটটা এই আটটা আরবি হরফ আল্লাহর বান্দা বান্দিরা এই জমিনে তাকিয়া একবার তেলাওয়াত করবে তেলাওয়াত করতে দেরি হবে ওই বান্দা বান্দির আমল নামাতে আল্লাহ পাক ওই সময় আর দশে আশি

তুমি আসি নেকি পেয়েছো একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর আমল দেখে থেকে ওই সময় আরো আসি গুনা মাফ করিয়া দিলাম আল্লাহ পারবানি জোরে কৌকা আমার মুসলমানের যুবক বন্ধুরা আল্লাহ পাক তার বড় আরে বলছেন কি বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাব আরে বান্দা আমি আল্লাহ তোমার আমল থেকে যে গুনা মাফ করে দিয়েছিলাম বান্দারে আমি আল্লাহ দয়া মা করে তোর আমল ওই গুনাগুলি অনেক দ্বারা বদলায়া দিলাম আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পারবেন কি পারবেন না আল্লাহর ক্ষমতা আছে না নাই না আমি শুরুতে আপনাদের দাওয়াত দেব একটা নবীর সুন্নতের দাওয়াত নবীর সুন্নত মানলে আপনি নবীর ভালোবাসা অন্তর আছে তার প্রমাণ ঠিক কিনা আসতে কইমু আপনারা আমার কথার মধ্যে একতলাভ আছে সন্দেহ আছে জোরে কইলে বুঝমু এক নাই সন্দেহ নাই আমার মধ্যে আমার কথার মধ্যে একমত আপনারা বলেন সুন্নত নাই যার কাছে নবীর ভালোবাসা নাই তার কাছে হন্ডে কিনা শূন্যত আছে যার কাছে নবীর ভালোবাসা আছে তার কাছে এতে কোনো সন্দেহ তাইলে শূন্য দেবার মানতে রাজি সুন্নি আপনারা জোরে কন নবীজি বলেন কোন মাহফিলে বসলে ওলামায় গ্রামের সহাবতে বসলে আমি নবীর সুন্নত তরিকা বসব সুন্নত তরিকা কি সামনের কালি জায়গা ফুরা করা একদম সামনে পাঁচ মাঠ খালি করেন সামনে একদম কাচ্ছে কাছে এইগুলো কেন করছেন আপনারা মধ্যখানে খালি আর সকলে পিছিয়ে বইসে বোঝা হুজুর আর বয় ভইতাছে সামনে আসুন আপনারা মুরপিচ্চা আপনারা সামনে আসুন কেন আমরা তো পিছাইতেই দাঁড়িয়ে মুস ফাইক এক সাদা সিগনাল আয়া পড়ছে কবরের হ্যাঁ সামনে আসো আমার বন্ধুরা সময় সম্পদ লম্বা সব বিস্তারে আলোচনা করা যাবে না আমি আপনাদের সম্মুখে এ মুসলমান যে আয়াতে কারিমা তেলাত করেছে সোরে আন কাবুত এরা মুসলমান এরা এরা যুবক বা আমার আয়াতের ভিতর আল্লাহ বলেন কুল্লো নব সিং জাই কতুল মৌ আপনারা এই আয়াতের তর্জমা প্রত্যেকটা মানুষ বুঝে কারণ আনাচে কানাচে হাটে মাঠে গাড়ে একটা ওয়াজ হয় যেই ওয়াজটা হলো মরণ থেকে কোনো প্রাণী পলাইতে পারবে না ঠিক না আমার বাহুবলের বন্ধুরা এরা বন্ধুরা কত চেষ্টা করলেও মরণ থেকে বলাইবার কোন সুযোগ নাই আল্লাহ বলেন কল্ল নাফ সিং যায় কতল মত মতের বেলা প্রত্যেকটা প্রাণী পান করতে হবে আমার মুসলমান বায়ারাম কিন্তু আমরা মরণ হবে রে এতে সন্দেহ নাই মরণের পরে কি হবে এটা নিয়ে আমাদের অনেক বেজাল আছে আল্লাহ রাসুল বলেন আল কাবুরাও যা তুমি রোয়া দিল যান মরণের পরে কারো কবরটা হবে জাহান নামের গাড়া আবার কারো কবরটা হবে জান্নাতের টুকরা আমি আপনাদের সম্মুখে আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাই তাফসিরে হক্কানীর মধ্যে মরণের পরে কবর যাওয়ার পরে ছয়টা হালত উনি আলোচনা করেছেন আমার বন্ধুরা সময়টা বেশি নাই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে কবর জগতের তিনটা হালত আলোচনা করব আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন জুড়ে আরেকবার বলুন আমিন আমার মুসলমান ভাইরা সময় একটু যদি আমি আপনাদের সুযোগ পাই তাহলে ছয়টা কথা বলবো কবরের ভিতরের আর সময় তিনটা কথা বলবো কড়া কথা সুরতের তিনটা হালত এরা মুসলমান জান্নাতি ব্যক্তি যারা হবে ওই লোকগুলার তিনটা হালত আমি আপনাদের সামনে আলোচনা করব। এবার আসুন আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে এই যে আলহামদুলিল্লাহর ফজিলতের কয়েকটা কথা বললাম নবীজি বলছেন এক হাতি মধ্যে এরা আমার সাবের শোনা এ আকাশ জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে রে আমার সাহাবিরা সমস্ত খালি জায়গা বর বর করে আল্লাহ পাক নেকি দান করে দিবে যেই লোকটা একবার সুবহান আল্লাহ তিলাওয়াত করবে শুধু তাই না আমার রাসূল বলে সাহাবিরা এক সুহানল্লা তিলা আতকারীম এতো বেশি নেকিভাবে রে জান্নাতের ভিতরে সুভহানল্লাহ তিলা আতকারীম নামে একটা বৃক্ষ রোপণ করা হবে গাছ রোপণ করা হবে ওই গাছটা কেমন হবে আমার সাবেরাত একটা দৌড়ের গোড়া এক দিন না দুই দিন না সত্তরে হাজার বছর ভ্রমণ করলেও জান্নাতের গাছের সায়া অতিক্রম করা সম্ভব হবে না

মুসলমান এই জন্য মুসলমানের জবানে আওয়াজ দিয়ে বলো তাসবি চলবে কার আরো জোরে সামনে রমজান মাস দুইটা কথা না কইলে না ওই হয় রমজান মাসে অবসর থাকে বৌরে ফিডায় বেশি ঝগড়া করে বেশি ও ভাই রমজান মাসে বেলা শেষ হয়ে গেলে রাগ গোসা উঠে বেশি বন্ধুরা মুসলমান বাইরা সত্য কথা বলতে কোন ভয় নাই রমজান মাসে কি বদ গায়ে বেশি পর নিন্দা করে বেশি আমার রাসুল বলেন সাহাবিনারে রে রমজানের রোজা নষ্ট করার জন্য দুইটা আমল করব তুমি পণ্ড থেকে ষোলো ঘন্টা পর্যন্ত উপবাস থাকলে খাবার খাইলে না দুইটা আমল করো তোমার রোজা হবে না রোজা হবে না কোন দুইটা আমল করলে রোজা হবে না আল্লাহ রাসুল বলে সাহাবিরা এক নাম্বার হলো অন্যর গিবত করা অন্যর গিবত করা অন্য বালা মানুষের গিবত করা ইমাম সাহেবের গিবত করা এরা মুসলমানেরা বক্তাদের গিবত করা এ বন্ধুরা মহল্লার মুড়ে মুড়ে সাস্টলে হোস্টলে দেখবেন টেলিভিশন দিয়া এক সিডি লাগায় আওয়াজ বাজায় গান বাজায় এবার আয়ুব বাচ্চু লাগায় কোন সময় দেখা যায় মমতাজ নি লাগায় কোন সময় দেখা যায় মেডাম নি লাগায় আর মাঝে মধ্যে বলে বক্তার সাইতে গায়করা ওই বালা বলে আল্লাহ তোর উপরে আমার গজব আছে কারণ কোরআনের উপরে গান বাজনাকে প্রাধান্য দিলে ওই রকম কথা বললে কোথায় কোসম তোমার রোজা হবে না তোমার কোন আমল আল্লাহর দরবারে কবল হবে না জোরে জোরে বলুন ঠিক কিনা কষ্ট আপনার কিছু আপনার আঞ্চলিক কথা কইতেন নি সাষ্টরের মুড়ে মুড়ে সিডি আসেনি জোরে কও আর জোরে সিডির দুহানো বয়া পাঁচ টাকা সিঙ্গারা খায় রমজান মাস পর্দা লাগাইয়া খায় আর সিডি তিনটা গন্ডা দেখে মুসলমানের Tomar uma... উপর আল্লাহর জমিনে কেউ নাই কারণ আপনাদের এলাকার দেখবেন নির্বাচনের সময় মুরগার ছবি লাগায় আনারসের ছবি লাগায় এই ছবি দেখা এলাকার কোন শিয়াল শিগল ফাল দেয় না লাভ দেয় না খাইবার লাগেও যায় না এলাকার গুরু ছাগল মহিষ বেড়া গোলাও দানের শেষ মার্কার কাছে যায় না এই কুকুর সিগাল গুলা বুঝে এটা মুরগার ছবি একটা গুরু ছাগল মহিষ বেড়াও বোঝে এটা দানের চড়ার ছবি ছবির কাছে আমরা মুসলমান দুই পা মুসলমান চারি পায়ে জানোয়ার দিকে নিকৃষ্ট বাইরে আমরা ছবি দেখার জন্য ফাগল সুরে কোটে আল্লা বলছেন উলাইকা কালা নাম বাল হুমা দাল উলাইকা হুমুল গাফিলুন ওরে মুসলমানেরা যে লোকগুলা এই চারি পায়ে জানোয়ারের মত জীবন চালায় এরা শুধু জানোয়ার না উলাইকা কালা নাম জানুয়ার থেকে নিকৃষ্ট জুড়ে এখন ঠিক কিনা রমজান সিডি দেখবেন নি টেলিভিশন দেখবেন নি রাস্তার মুড়ে মুড়ে ডাইলে বড় নি রমজানে রোজা চারব না পারবেন তো ইনশাল্লাহ মনে তা হোক দোয়া করি এটা ঘটনা মনে হচ্ছে কইতাম নি জানি জানিস কমলামায় বাহুবল এলাকাতে বেশি দাওয়াতি থাকে লম্বা বাস করা যাইতো না এরপর আপনারা অনুমতি দিলে একটা ঘটনা সবাই না ইমামে আবু রাস্তা দিয়ে দিছেন কোথাও যেন যাবেন রাস্তার দুই পাশে ছিল উলুসন উলুসন বুঝাইতে তফসিল লাগতো না বাহুবলের মানুষ বাড়ি বাড়ি সন এই সোনে তুলুম মহলে রাস্তারা গ্রাস করে নিয়ে যায় এরা কম করাটিক কিনা এবার দুই দিকে উলোচন রাস্তা দেখা যায় না ইমামে আবুহানিবার আহমেদুল্লাহ ইয়ালাই উনি আসতেছেন এবার পাছ ওনার পাচোন দিক থেকে একটা খিনজির খিনজির মানে শহর মহিলারা ফতুয়া দেয় শুহর কইলে চল্লিশ দিনের লাগে বলি মুখটা নাফা হইয়া জাগা আর নামাজ পড়ে না রাখে না। এমন এমনকি মানুষের নিন্দা করে মানুষের গিবত করে হের মুখটা ফাঁক কিরে ভাই ফতুয়া দিছে আমার এক মহিলা হুজুর রাধি ওয়াশ করে কিন্তু শুহর কেমনে করলো শুহর কইল তো মুখ নাফা হয় আল্লাহ কইছে কোরআ আমরা কইলে মুখ নাফা হয় কত বড় শিক্ষিত মহিলা আল্লাহ এদায়ত দান করো সকলে বলে আমিন আমার মুসলমান মায়েরা একটা সুহাদ অনেক দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া ইমাম সাবুজের পাশে একটু আশ্রয় নিল ইমাম সাহেবের পাশে আশ্রয় নেওয়ার পর দেখতে পাচ্ছিল একজন শিকারি উনার সামনে দাঁড়ায় বলে ইমাম সাহেব আপনি তো জানেন মুসলমানরা হজের এহরাম বাঁধার পরে হালাল বস্তুর শিকারি করতে পারে না নিষেধ হারাম হয়ে যায় অল্লা সাহ আমি তো ওই জিনিসটা খাই আমার জন্য জায়েজ আপনি বাঁধা দিলেন কেন আপনার বাচনে সুখর চিঞ্জিকে আশ্রয় দিলেন কেন আমারে বলেন ইমামসা বুঝুর কথা বলে না চু আল্লাহর কুদরতি সারা হয়ে গেল খিনজিরটা ডাক দিয়া বলতেছে ইমামসা আপনি চিন্তা করেন না গো আপনি জানা দেন আমি যদি এই মুহূর্তে মানুষ হইয়া যাই আমি যদি মানুষ হইয়া যাই আমার কোনো দিন শিকারে করতে পারবো নি হেরে জানায় দাও ইমাম সাহেব সুযোগ বুঝে একটা কোপ দিয়া দিল ডাক দাও বলে আমি তোর অনু দোয়া করবে তুই মানুষ হয়ে যাবে কিন্তু একটা শর্ত হলো কি শর্ত আর ইকুম ফিল জান্নতি ওয়া ফরিকুম ফিস সাঈন আল্লাহ বলছেন ওই মুসিবতের দিন দুইটা দল মানুষ হবে গো একটা দল জান্নাতি আরেকটা দল জাহান্নামী এক দল ডানপন্থী আরেক দল বামপন্থী এক দল নামাজি আরেক দল বেনামাজি ওরে খঞ্জির আমি ইমাম আবু হানিফা তোমার জন্য দোয়া করব তুমি একটা ওয়াদা আমার দাও একটা ওয়াদা দাও কি ওয়াদা ওই মুসিবতর দিন তুমি বেনমাজির কাতারে দাঁড়াই ভাই বেনমাজির সুরত দরবাই বেনমাজির সাথে জাহান নামে যাই ভাই খিঞ্জির ডাক মামসা আল্লাহর কসম কা বলি এক বান্না দুই বান্না শতবার আমারে শিকারে করলে এরপর আমি ওই বেনামাজির সুরত ধরতে চাই না চিল্লায় কন্যা ওজুবিল্লা এমন মানুষ আপনাদের দেশে আছে রাগ করবেন না বাইরে রমজান আসলে ও নামাজ পড়ে না হেরে ভাই তোর মতন কফাল ভরা কেউ নাই কারণ আমার রাসুল মিম্বরে দাঁড়ায়া বলছিল আমিন 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 তিনবার বলছিল লম্বা একটা হাদিস আমি সব বলতে পারবো না শুধু সংক্ষেপে খালি শিরোনাম কয়া যায় এরা মুসলমান আমার রসুলকে সাহাবায় কেন প্রশ্ন করল ও নবীজি আপনি তো কোনোদিন মিম্বরে দাঁড়াইয়া আমিন আমিন তিনমার বলেন না আজকে কেন বললেন কারণ কি আমার নবীজি সাহাবায়ক রামের প্রশ্নের জবাব দিল ও সাহাবিরা এই মুহূর্তে আমার কাছে ফেরেস্তা জিব্রাইল ছিল এরে সাহাবিরা শোনো ফেরেস্তা জিব্রাইল আমার কাছে আসিয়া তিনটা কথা বলল। আমি তিনটা কথার মধ্যে একমত দিলাম করলাম আমি আল্লাহর সাথে একমত দিয়া আমিন আমিন বললাম নবী আমিন বলছে আল্লাহ কথা বলছে এই কথাটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কথাটা বলবো সবাই কনারে কয়মনি ভাই রাগ করতেছেন হজুর জি আমরা দৈরে ফালাইছে ধর্ম না কেন হক কথা বলবো না কেন হক কথা মরতে বলতে বলতে মরণ হবে তারপরও এই মুসলমানের দল হক কথা ছাড়বে না জোরে বলেন ঠিক কিনা এটা হকাই হকানি ওলামাই কেন আমার ঐতিহ্য দেখেন নাই হক কথা বলতে বলতে যে আলো গেছে কি কি কিনা বলেন জাল থাকবে মরবে জীবন দিবে তারপরে কুদার কসম হক কানি উলামায়ে কেরাম হক কথা ছাড়বে না জোরে বলেন ঠিক না আমরা এদের উত্তর শুনি আমার বন্ধুরা সাহাবায়ে কেরামের সামনে রাসূল বলেন ও সাহাবীরা আল্লাহ তিনটা কথা কইছে কটা কথা কটা কথা নাম্বার ওয়ান ও কি নাম্বার ওয়ান হইল যারা রমজান মাস পাইল সামনে কি মাস অনেক আছে কয় রে কষ্ট সময় রে পকাশ্য সিগারেট খাই থাকতাম না রে পকাশ্য খাইতো বন্ধু এরে কে তোর গিয়া দেখছি কইতেছি ভাই এদিকে তোর আইলে গিয়া খায় সিফা সাফা খায় লেট্রিনে গিয়া বাহানার সাথে গন্ধটা লাগায় মিশ্রায়া খায় কিনা তোর মতন কুকুর জমিনে কেউ নাই জুরেখন ঠিক কিনা এই বাহবলের বন্ধুরা ওয়াদা করো ইনশাআল্লাহ একটা রোজা ও ছাড়বো না একটা রোজা ও ছাড়বো না তারাবির নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না মানুষের গীবত করব না অহংকার করব না রোজার কিছু সবুক দেয়া যায় আমার মুসলমান ভাইরা রাসুল বলেন এক নম্বর কথা হল রমজান বায়াজারা যারা গোনা মাফ করাইতে পারল না ইদা গুনা মাফের মাস কিসের মাস তাইলে গুনা মাফ করাই মনে ইনশাল্লাহ দুই নাম্বার যারা মাতা পিতা দুনিয়াতে দু নজন্ডে জীবত ফাইল আম্মারে ফাইল দুনিয়া জীবন জীবনে ফাইল কিন্তু মা বাবার খেদমত করল না এর মতন কপাল বড়া দুনিয়াতে নাই ঠিক না আমরা দেশে কিছু আছে মা বাবারে এর আজ্ঞা হর বাঁধে গিয়া বাসা মহিলারা বলে আবাজ্ঞার দশা হর বাড়ি বাসা এমনকি এমন আছে আমার সাথে তেমন ভালোবাসা নাই মহব্বত নাই হোর বাড়ি গিয়া দেখেন শালি সালা এমনকি চাষা ওর চাচি ওর দাদা ওর দাদি ওর খালা ওরি খালো এরার সাথে বড় মহব্বত ভালোবাসা আছে না না রাজু বাবা আমি তোমার পায়ে ধরে বলিয়া যায় মা বাব থাকলে মা বাবার বাধ্য চলো মা বাবার কথা মানো আল্লাহর জান্নাত তোমার জন্য নির্ধারিত হবে ঝুরে এখন ঠিক কিনা একটু ফাতারি হইতাছে জোররে কিছু কথা বলতাছি কষ্টই বলার আমার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা এ দুই ঘন্টা না হলে আমার ওয়াজের মেচিং আমি দিতে পারি না আজকে দুই ঘন্টা হইব না এক ঘন্টার ভিতরে কমপ্লিট ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আরো জোরে তিন নম্বর রাসুল বলেন আল্লাহ আমাকে জানাই দিয়েছিল এ আমার নাম যারা শুনলো আজানের মাধ্যমে অথবা যে কোনো ভাবে আমার নাম শুনছে আজানের মাধ্যমে বলা হয় আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ ওই সময় তোমার আমার উপরে ওয়াজিব হয়ে যায় মহাসল্লাহ আলাইসাল্লাম দুরু শরীফ পড়া আসল বলেন তিন নম্বর হলো আমি মোহাম্মদের নাম শুনলে দুরুদ না বললে এর মতন হতবাগা খম্বক কেউ নাই এরা মুসলমান আমার বায়রাব আমরা দেশ মিলাদ লুয়া ঝগড়া দুরুদ লুয়া ঝগড়া খারুয়া বইয়া লুয়া ঝগড়া কিন্তু আজান হয়ে যা মাইকে সিগারেট টানে মুখ দিয়া আজান হয়ে যা মাইকে কেরাম বুট করে আঙ্গুল দিয়া আজান হয়ে মোহাম্মদের নাম চলিয়া যায় আল্লাহর গোলাম দাস করে আজান হয়ে নবীর নাম চলিয়া যায় আল্লাহর গোলাম গল্প করে এরা মুসলমান এমন লোক কোনো দিন আল্লাহ নবীর আশে হইতে পারে না ওই লোকটা নবীর দুশ্মন জুড়ে হটে কিনা আছে নি বাহুবল নাই আজান হয়েছে এখন শুনছি নবীর নাম গেছে গেছে জানুই না এই কি তাসকেলার ভাগল ক্যারাম বোর্ডের ফাগল সিডির ভাগল ফেসবুকের ভাগল ইন্টারনেটের ভাগল গানের ভাগল বাজনার ভাগল এয়ারফোন লাগাই আয়ুব বাচ্চুর ভাগল ম্যাডাম নিয়ে যেমত আল্লাহর গুলা জাহান্ন উপায় নাই জোরে ঘন্টে কিনা আব্বার কবর রাস্তা দিয়ে যায় এয়ারফোন লাগাই আয়ুব বাচ্চু বাজা আছে না নাই বাহুবল মনে নাই না বাহুবল সবাই সাধু এবার দরবে আল্লাহ আল্লাহর কামিল হেদায়েত নসিম পুরো জোরে নামিন আর হজুরে আমার মুসলমান আর একটা হ্যাঁ মনে পড়ে গেছে মেসকা শরীফ হাসি আর মধ্যচে একটা ঘটনা কয়েলেই তেমনি যেহেতু নবীজির সুন্নতের কথা আয়া ভর্ষে কয়েলাই রাখ করবেন হুজুরে জীবনও দেখছি না আজকে যে উজুরে আমরা আর স্বার্থনা মু উনারা নির্দেশ পাইলে আমার কিন্তু হাদিসটা কই ও চাচা কইতামনি আল্লাহ নবী মসজিদে নববীর সামনে এরকম বসা রয়েছে নবীর ডান পাশে এরকম বসা ছিল ইমাম হুসাইন বাম দিকে বসা ছিল দাহিয়াতুল কালবির ভেরাস্তা ফেরাজ জিব্রাইল مشکر شریف এর হাদিস আমি আপনাদের শোনা যাই حسین লাভ দিয়ে দাঁড়ায় ডাক দিয়া বলে রাসূলুল্লাহ না না আপনার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন حسین আমারে বলো না ওগো না আমার প্রশ্ন হলো গো আপনার বাম দিকে একজন মানুষ বসা লোকটা বড় সুন্দর চেহারা বড় সুন্দর না গো ওনার সাদা দবদবে পোশাক গো না 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 ওই লোকটা আপনার কাছে প্রতিদিন আসে কিন্তু না না গো কোনো দিন তো কোন হাদিয়া নিয়ে আসে না অন্যান্য সাহাবাহাম আপনার কাছে আসার সময় কেউ আনে আঙ্গুর কেউ আনে কুরমা কেউ আনে কাজর না ওই লোকটা তো কোনো হাদিয়া আনে নাই উনি কিন্তু না রাগ করেন না উনি না নবীর সময় নবীর বাম পাশে বসা ছিল আলকা বলে না চুপ হয়ে গেল হুসাইন বলে বলছেন না কেন গো ওই লোকটা কোনো হাদিয়া কেন আনে না আল্লাহ নবী ভালো করে জানে উনি কোন সাহাবি না উনি হলেন ফেরস্তাজ ইব্রাহিল জুড়ে ঠিক কিনা আমার মুসলমান বা এবার নবী যখন কথা বলে না ইমাম হুসাইন লাব্দি দাঁড়ায় গেল নবীর সামনে দাঁড়ায় বলে ও নানা কথা বলছেন না কেন গো রাগ করছেন নাকি গুসা করছেন নাকি কি আসুল তারপরেও কথা বলে না হুসাইন আবার বলে না গো আমি বলছিলাম ওই লোকটা এত কেন এত তো কিপ্টা কেন উনি হাদিয়া কেন আনে না আপনারা বলেন জিব্রাইল পেরেস্তা উনি হাদিয়া আনে হাদিয়া বুঝে বেড়া হাদিয়া কিছু খায় বেটা খায় না বলতেছেন বলতেসেন আমার কলেজের টুকরাই মুসাইন আমার বিশ্ব নবীর কলেজের টুকরাই মামুসাইন বারবার বলে হাদিয়ার কথা ও

এ আলে আহমদ এবার কৈ দিম তারা তালে গাড়ি সরাও আর গাড়ি নিতে পারতাছে না আমার মুসলমান ভাই আপ এ বন্ধরে শোনো না আপনাদের কষ্ট হচ্ছে নাকি কি কৈ থামনি সবাই দিয়ে আওয়াজ দেনা বলবো কি বলবো না আল্লাহ খ জি ভ্রাইল রে তোর বান্ধ আল্লাহ কি ডুভাইছে কি ডুভাইছে আঙ্গুর ডুভাই দিছে আঙ্গুরটা কদ চাইছে জান্নাতের ভিতর থেকে আঙ্গুর আয়া বসে আল্লাহ নবীজির সামনে হুসাইন বারবার বলে আঙ্গুর বারবার বলে হাদিয়া কেন আনে না